আসসালামু আলাইকুম, আমি টুইন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। চলুন দেখি আজকের ভিডিওতে আপনাদের কি কি দেখাতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরো ঘুরে নামতে দেওয়া যেত। গ্যারাম তো পাইতেছি। একদম ঘুরটা না কেমন লাগতেছে? ঘুরা কি সবগুলির ঘুরছি এরকম লাগতেছে। হয়ে গেছে তিসি ভর্তা।
পেঁয়াজের মতো বানাইতে আছে। এই দেখেন আম্মা বৃষ্টি ভিটে রান্দে রান্দে আইতাছে, বৃষ্টি বৃষ্টি ভিটে আর লাগতাছে রান্দে বড়া বানানো, এগুলো বানানো শেষ, বৃষ্টি ভিটে আর লাগলো। যাও আবার দেখেন রান্না করে মনে আরো কিছু বাকি আছে, এই কারণে যাইতাছে আবার। ছাতা ভালো না, ছাতা দিয়ে গেলেও বিরোধ আর লাগে। আজকে আমাদের দুপুরের খাওয়াতে আছে, খাওয়ার মেনুতে বেগুন ভর্তা, শুটকি ভর্তা, ডাইলের বড়া আর রয়েছে তিসি ভর্তা। এগুলো হয়েছে আজকে আমাদের দুপুরের খাওয়া। শুক্রবার সারাদিন বৃষ্টির কারণে তো বাজারে যেতে পারিনি, কিছু কিনতেও পারিনি, ঘরে এইসব আসছিলো, তাই এইসব তৈরি করে আজকে দুপুরে এইসবই খাইতে হইব। আজকে আপনারা হয়তো আমাদের মাঝে একজন নতুন সদস্যকে দেখতে পারেন, সে হইছে আমার ছোট খালা, আমার আম্মার ছোট বোন, সবার ছোট হই। আজকে আমাদের বাসায় আসছে, এমনি চাকরি করে, বন্ধ তাই আসছে, এলিগে দুপুরে খাওয়ার সাথে খাইতেছি। খাওয়া ভাত এত খামো না, ভাত সত্যি লাগিতাছ, ভাত খা। আল্লাহ মা ভাত খান, বিসমিল্লাহ। যে ভাত ভাত নেন, এমনি তো আমি ডালের বড়া তো খাই না, আজকে ভালোই লাগতেছে, বলেছে না অনেকদিন পরে খাইলে ভালো লাগে। সব বর্তাই নাও, Thank you.
একটু নিলাম সত্যি কথা। এগুলো তিরিশি বার্তা দিয়ে তিরিশি বার্তা কেমন লাগে? রেখে দাও, রাইতে খাওয়া যাবে একটু, রাতে তো আর কিছু নাই, বৃষ্টিটা এত আর বাজার বাজা দেবে না। পানি দাও হাত দিই। অনেকদিন পরে শুধু ভাতটা দেখে খাইলেও ভালোই লাগে। কয়রকম? তিন রকম ভর্তা আর বড়া। আপনাদের সাথে আমি আমার কিছু জিনিসপত্র শেয়ার করি এবং আমার আগের ছবি কি এইসব ছোটোবেলার ছবি কিছু এইসব আপনাদের দেখাই কেমন। এই ছবিটা নষ্ট হয়ে গেছে গা অনেক আগের, ছোটোবেলায় যে আমার কুলে আমি তো নষ্ট হয়ে গেছে, তাই হয়তো ভালোভাবে দেখতে পারবেন না। এই যে তারপরে অনেক কাগজপত্র এইসব সার্টিফিকেট তো এইটা পাইনি, আর খালি এটা পাইছিলাম, এটা হচ্ছে আমার ফাইভের সার্টিফিকেট। এই যে এটা ফাইভের পাইছি অনেক আগেই। এই আর এটা হয়েছে গিয়া আমার জন্মবন্ধনের ফটোকপি, এটাও করছি। তারপরে যে এটার এটা এটা দিয়েছি দেওয়ার সময় রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল, ওইটা আর কি প্লাস্টার করে থেকে দিছি, এতে নষ্ট না হয় দেখি কাজে লাগে কি নাই যে। তারপরে না তো কিছু নাই, আবার অসুবিধা হয় আমাদের এই ছবিগুলা। এই দুইটা ছবি আমার এইটা তুলছি, এইটা পরীক্ষা দেওয়ার সময় এই যে ছবিগুলো তুলছি, যেমন এইটা এটা এটা হয়েছে এইটে জিএসসির সময় স্কুলে দিতে হয়েছে, এই তুলছি। তারপরে
এই দুইটা আবার তুলছি ফাইভে, এখান আরো এখন থেকে আরো ছোট দেখা যায়, এই দুইটা ফাইভে ছবি তোলা লাগে তুলছি, এই দুইটা ফাইভে তুলছিলাম, এলেগে একটু ছোট ছোট দেখা যায় দুইটা ফাইভের ছবি। আর আবার এই দুইটা আসলে কি নাইনে তুলছিলাম, কয়েকদিন আগে টেনের রেজিস্ট্রেশনের জন্য চাইছিল, এই কারণে যে দুইটা ছবি তুলছিলাম নাইনের, এই এই দুই ছবি তুলছিলাম, চারটা সারা ছবি দেয় না এই কারণে দুইটা করে তুলছে ছিল। তারপরে এই ছবিগুলো কয়েকদিন আগে মানে তুলছিলাম এক চাকরি করার জন্য, গার্মেন্টসে চাকরি করার জন্য, কিন্তু তার নেয় নাই বয়স কম দেখে জনবন্ধন দেখছে এই কারণে নেয় নাই, শুধু শুধু আরও ষাটটা টাকাই খরচ হয়েছিল, এই যে ছবি তুলছিলাম 80 টাকা খরচ হয়েছিল। তারপরে এই যে এই ছবিগুলো আমার আগে থেকে দিয়েছিলাম, এটি হয়েছে অনেক আগের স্কুলেও যখন পড়ি না দেখেন কত ছোটর ছোটকালের ছবি, এগুলা স্কুলেও পড়ি না তখনকার ছবি, এটার মেন ছবি আর কি। এগুলা কয়েকদিন আগে এমনি ছোটোকালের ছবি নাইগে একটা আছে লো, ওইটাতে তারপরে বাইর করে আনছি, হয়তো নাই এই কাজ এটা হয়েছে ছোটোকালের একটু নষ্ট হয়েছিলো, এটা দিয়েই এগুলা বাইর করে আনছিলাম এই ছবিগুলো দেখছেন। এগুলো হয়েছে আমার ছোটোকালের ছবি সব তোলা, এসব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, দেখাইছি যে আমার ছোটোবেলার ছবি কেমন কেমন ছিল। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এই দেখেন এই যে এই যে চাল যে বাড়ছিল এটা দিয়ে যেমন চিতাপিঠা বানানোর চেষ্টা করতেছি, বৃষ্টি হইতেছে একটু খাওয়ার জন্য, ভালো হয় নাই চাল অনেক দিনের পুরানো তো পোকা খাইছে, এই করে একটা ভালো হয়েছে তো একটা এরকম, বৃষ্টির জন্য তো আসলে বাইরে যাওয়া হয় না, ভালো কিছু হয়নি, তাও একটা ভালো হয়েছে চিতাপিঠা, যখন শীতের পিঠা এখনই খাইতাছি, এখন খাইনি গা বানানো শেষ হলে খামু, আর একটা মনে একটু ওই ছোট হয়েছে দিতেছে, বাইরে তো বৃষ্টি খেলি করতেছে প্রচুর। বাচ্চা একটা বিড়াল বই রয়েছে দেখতে ভালোই, বৃষ্টি দিলে পাখের ঘরে ঘুরতে আছে আজকে বই বসে বিড়ালটা এবং সবসময় চ্যানেলটার পাশে থাকবেন, আজকে হয়তো অনেক কিছুই দেখাতে পারিনি বৃষ্টির জন্য বাইরেও যাইতে পারিনি, সেই জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির জন্য বাইরেও যেতে পারিনি, হয়তো আপনার প্রায় বাইরে কিছু দেখাইতাম আজকে, কিন্তু বৃষ্টির জন্য পারিনি, সো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আরেক ভিডিওতে, আল্লাহ হাফেজ।